হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। কি মনে হয় সারাক্ষণ পক 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 হাঁসের মতো পক পক এতগুলা দাঁত বের করে মানে কতগুলা কথা বললেই কি আমি রাজা রানী হয়ে গেলাম? অপু বিশ্বাস নিজেই তো বুবলি নাম নিয়ে ভাইরাল হচ্ছে। তো যাদের ধরেন হাজবেন্ড নাই, যাদের ধরেন চলার কোনো ওয়ে নাই, কোয়ালিটি নাই, এডুকেশন নাই, যাদের ব্যাকগ্রাউন্ড নাই, মা বাবা ভাই বোন যাদের নাই কারো, তারা কি করবে? যাদের কাজ করার কোনো ক্ষমতা নেই, মা বাবা ভাই বোন সবার চিরদিন থাকে না, ট্রু, বাট যাদের নিজস্ব কোনো কাজ করার অ্যাবিলিটি নাই, যোগ্যতা নাই, যাদের এডুকেশন নাই, যাদের টাকা নাই, কিছু নাই, ব্যাকগ্রাউন্ড নাই, তারা কি করবে? তারা একটা নীতিতে বিশ্বাস করে, চলেন কিছু একটা দেখাই, লোক জমবে, কিছু পয়সা পাবো। এটা কিন্তু ওপেনলি তারা বলে বেড়াচ্ছে। এরকম হলে আমাকে নিয়ে যত ট্রোল হবে, আমাকে যে যত নাটক হবে, আমি কিন্তু তত হিট। এই যে অশিক্ষিত কনসেপ্টটা, এটা কিন্তু আমার নেই। আমি আপনাদেরকে ক্লিয়ার, ভেরি ক্লিয়ার করার জন্য এই কথাগুলো বলছি। তো ব্যাপারটা এটাই যে আসলে আমি আবার রিওপেন, এখানে যে কয়টা মানুষ আমাকে আমার ফ্যামিলিকে ভালোবাসবে প্লিজ সে কয়টা মানুষই থাকলে আমি খুব খুশি। আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যানিং টু মেক মিলিয়ন ভিউয়ার্স টু গেট সাম পয়সা, নো ওয়ে, বিকজ দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। আমার আরো ওয়ে আছে, আমি কাজ করতে পারি, আমি এডুকেটেড, ওয়েল এডুকেটেড, আমি বিলং করছি, আমার হাজব্যান্ড আছে আমাকে হেল্প করার, আমার আমার সার্কেল আছে, আমার কাজ আছে, সুযোগ আছে। দেখুন, একটা শিল্পী, গানের শিল্পীর কথা বলছি আমি, সঙ্গীত শিল্পী, যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, আমি সঙ্গীত শিল্পীর কথা বলছি। সঙ্গীত শিল্পীরা কখনো বুড়া হয় না, তাদের কখনো এজ হয় না, তাদের কাজের ক্ষেত্রে কখনো এজ বাধা হয়ে দাঁড়ায় না, তাদের কাজের ক্ষেত্রে কখনো ফিগার বাধা হয়ে দাঁড়ায় না, তাদের কাজের ক্ষেত্রে দাঁত সুন্দর হতে হবে, চেহারা সুন্দর হবে, চামড়া ঝুলা যাবে না, এটা ভ্যারি করে না। শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে। We'll be right back.